Assalamualaikum Mufassirul Islam Ektu doi jodaren Dekben ki ee -e -e kya Afnara re dekhaimu Je যে যে সময় বাংলাদেশও গেহারি গুইরি আইন আবার সময় তারার কাছে আমরা খিতাকিতা ফাইবার আশা রাখি বা এক্সপেক্ট করি গত রবিবারে একজন আইসইন সোমবারে ফ্লাইট হয়েছে রবিবারে ফ্লাইট হয়েছে সোমবারে নাম শুন ইংল্যান্ড বন্ধু নাজমুল ইসলাম তাই দেখবানে দেখবা লাইভ আল্লাহ দিলে আগান হয়তো লাইভ একটা করিলি মানে তো আপনারা দেখাই মুখ কিতাবিতা তাই নানচইন আর কিতাবিতা আমরা এক্সপেক্ট করি সে উদ্দেশ্য গেলে আমরা আইতা বিষয়টা আসলে একটু মজারই যে বিদেশ তাই বাঙালি অলতে দেশের কোন কোন জিনিস চায়নি অতো সময় আপনারা যেটা দেখলাম এটা সিলেটের চা পাতা চা চা অনেক ধরনের আছে যেমন প্যাকেট করে বাজারজাত করা হয় খোলা স্টাইলে যেমন এক কেজি দেড় কেজি দুই কেজি ওই রকম বাজারজাত করা হয় এক কাপ চাল লাগি একটা একটা সার পরিমাণে যেটা আমরা কই যে ঠি বাঘ পনেরোটা ষোলোটা এক প্যাকেটও থাকে ওরকম বাজারজাত করা হয় তা আমরা দেশ কেউ গেলে তার কাছে চাই যে আমরা লাগে ওই রকম এক কেজি দেড় কেজির ব্যাগ আনটা কারণ এটা মনে হয় যে বাংলাদেশের একটা অথেন্টিক বা সিলেটর চায়ের অথেন্টিক একটা টেস্ট খুব মজার একটা গ্রান থাকে এইটা আমরা খোঁজ করি এইটা চাই তো আমার বাসাতে আছে এখনো আমার বোন দুলাভাই গেছিলাম যে সময় আনছিলাম তারপরও বন্ধু নাজমুল ইসলাম দেশে গেছে হিসাবে কইলাম যে আমার লাগে চা পাতাল হয়ে যাই হোক তাই না না একটা মনে হয় এক কেজি বা আধা জুইব হোক আমরা সবই মিললা খাইতে পারবো কয়েকদিন তারপর তো আমরা চাই কিতা আসার ক্যান্ডি যে প্রাণর ক্যান্ডি বা এখন তো অনেক কোম্পানির আছে এইরকম ক্যান্ডি বা কোনো সময় চাই সানাসুর মটর তো আঞ্চলিক একটা এইটা হলো ম্যাঙ্গো বার সিজারের ম্যাঙ্গো বার আচ্ছা না সজা সজীব 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 ম্যাঙ্গোবার ভালো একটা জিনিস আমার ঘরে অবশ্য ক্যান্ডি তারপর আচার বড়ই সব তো আছে আল্লাহ দিনে এরপর আরও একটা জিনিস আমরা অনেকেই নাই বাট আমি চাই বাংলাদেশি কিছু কলম ওই যে ম্যাটাডোর বা ইকোনো এই কলমগুলা এইগুলা মিলেই দেশও কিন্তু তারপরও মনে হয় যে বাংলাদেশেরটা মনে হয় যে দুনিয়ার মাঝে এইটাই বেস্ট রুমা খিতা কৌ সিলেট বন্ধু তাহলে সিলেটি বন্ধু বলতে দেলাই তো আর ডাকাইয়া বন্ধু বলতে সিলেটি বন্ধু দেউনি কিচ্ছু শুধু সিলেট থেকেই নিতে শুধু সিলেট থেকেই নিবা ডাকা থেকে কিছু দিবা না ডাকায় কি দেওয়ার মতো কিছুই নাই ডাকা এত ফকির সর্বনাশ এই যে আরেকটা বড়ই এখানেও কিছু জিনিস আছে আমার বাঘ না দিছে আর কিছু নাজমুলে হে আনছে আমার লাগি বাট যে দেওক যে আনুক এটা কোনো ম্যাটার নাই ম্যাটার হইলো আমরা ফাইসি আমরা ফুটছে তারপর তো আমরা তো আরো প্রবলেম আছে ঢাকা যে এয়ারপোর্ট আছে ঢাকা এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্ট এইগুলা খসাই থাকে এয়ারপোর্টে যতগুলো অফিসার আছে সবগুলা খসাই দুনিয়ার কোনো এয়ারপোর্টে জিনিসপত্র না আটকালেও ঢাকার এয়ারপোর্টে আটকায় ওইখানে টাকা দিয়ে জিনিস নিয়ে আসতে হয় সুটকি সিগারেট এইগুলা দেখলে তো ওদের মাথা নষ্ট হয়ে যায় টাকা দেন টাকা দেন এমনও হয় যে বলে এইখানে তো অফিসার বড় অফিসার টাকা হাতে নিতে পারবো না সামনে ডাস্টবিনে রেখে যান ডাস্টবিনে টাকা রাখার পর ওইখান থেকে টাকা ওরা উঠাইয়ে নেয় রকম খোসাই বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে আসে এখন জানি না কোন ধরনের কষাই আছে কিন্তু কষাই থাকবে কষাই সবসময় থাকবে এইটা দেখলেন বড়ই আচ্ছা তারপর এগুলো আসলে কথা বললে মেজাজটা খারাপ হয়ে যায় এইটা হজমি এটা মনে হয় আমার বাগনা দেশে আপুর জন্য যদিও আমার ছোটো আপু আমি আর আমার একটা বাইক না আমরা হজমি বা টক জাতীয় যে কোনো জিনিস পেলেই মনে হয় যে এইটাই দুনিয়ার মধ্যে বেস্ট তো এইটা হলো একটা হজমি তারপর কি আছে এই যে নাগামরিচ এটা সিলেটের কাটি নাগামরিচ বা খাটে সিলেটের নাগামি যেইটাই বলেন না কেন তারপর কি আছে তারপর আছে এই যে মিল্ক ক্যান্ডি হুম এইটা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ফ্রম বাংলাদেশ বাংলাদেশি পণ্য কিনে হন দণ কিন্তু খোসাইয়ের জন্য আমরা এই দেশে আর নিয়ে আসতে পারি না ওরা আটকেই দেয় চল্লিশ কেজি জিনিসপত্র নিয়ে আসার অনুমতি আছে তারপর এয়ারপোর্টের একটা রুল অ্যান্ড রেগুলেশন আছে যে এই এই জিনিসপত্র নিতে পারবেন এতটুকু নিতে পারবেন তারপরও ওরা আপনাকে আটকাবেই টাকা দেন নিবেন এই অবস্থা তারপর যে জিনিসটা ওইটা হলো এটা আসলেই বেস্ট 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 এটা টপ রেঞ্জ জিনিস আমার সিলেটের বাইরে বন্ধু যারা খান না এটা এটা না খেলে মনে করলেন জীবনের সব থেকে বড় একটা বিষয় মিস করে ফেললেন এইটা হলো সাতকরা এই সাতকরাটা সিলেট ছাড়া আর কোথাও পাবেন না বুঝছেন সিলেটি ভাই ও বন্ধু হল হাত খরা সারা লাইফ আর আছে আসলে এটা সব তো মিলে সব তো ইংল্যান্ড এভেলেবল ইংল্যান্ড হাত করা উঠকি সব তো আছে তারপরও যারা বাংলাদেশে কে আয় সরাসরি লইয়াই লো একটা ভালো লাগা থাকে যার কারণে আমরা চাই এই যে আর একটা বাগনা দিছে সুতাপার লাগে এটা কী তৈরিত আচার হয় আচার তারপর আর কিতা এটা গেঞ্জি জানি না এটা খার লাগে তবে বাগনা আমার মাঝে মধ্যে দেয় এটা আমার লাগে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে আমার কাছে এখনো প্যাকেট করাও অনেকগুলো আছে আর যে জিনিসটা এইটা হলো লেবু এইটা তো আর সবাই চিনে খুবই খুবই ভালো একটা জিনিস এইটা হল লেবু ওকে আর সর্বশেষ একটা জিনিস সর্বশেষ না আছে আরও яхба पान पराग एटा হইল আমার এটার উপরে আর কেৰ দাবী নাই আগে চুমুনবাৰ খাই তুমি না এখন চুমুনবাৰ কি সুটা খাই তই পানপরাগ পানমসালা আর চুমুনবাৰ এই তিনটাই পান খাই তইলে পানপরাগ চুমুনবাৰ পানমসালা আর খালি জেরা গোয়ামুৰি তারপর মধু আদা এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট সাথে তেজপাতা এলাচি দিতে পারেন এরপর যে জিনিস এইটা হইল বই যদিও এইবারের বই মেলা থেকে খুব কম বই কিনছি এর মধ্যে কয়েকটা বই আইছে আমার হাতে এইটা হইল অসৎ পাতার মেঘ না অসৎ পাতা নাই আসলে অসৎ পাতায় মেঘ এই বিশিষ্ট কবি কত সাহিত্যিক গল্পকার হুমায়ুন আহমেদের আশীর্বাদ প্রাপ্ত একজন লেখিকা ফাতিহা প্রীতি এবারে বই মেলাতে কেইটা বাড়াইছে আপনারা সংগ্রহ করতে পারেন জানি না বইর ভিতরে কিতা লেখা আছে যাই হোক যত লেখা থাক ভালো লাগবো আশা করি আর কিতা আছে বয়গুলা ঢাকাতে কি রকমারের মাধ্যমে অর্ডার দিয়া সিলেটে আইছে আর সিলেটে কি আমিরাতে আইছে ইংল্যান্ড এই লোক কাহিনী আর বন্ধু নাজমুল ইসলাম এত খালি কইরা লই আইতে হইছে আর কি আর কি টাকা নাই লোক তো এসআর কোন ফাইল নাই এই এইগুলা কি তা এইগুলা আচ্ছা আমরার উকিল সাহর কার্ড উকিল সাহেব রকেব আহমদ চৌধুরী অ্যাডভোকেট জজ কোর্ট সিলেক্ট আইন ব্যবসা শুরু হয়েছে শুধু টাকার খেলা ফকেট কাটাকাটি যার দরকার হয় ফকেট কাটাইতে যাইবা রকেব আহমদ চৌধুরী আমার বাগনা রিসেন্টলি এডভুকেটশিপ পাইছে এইটা হইল আসমান লেখক আমার খুব প্রিয় একজন গীতিকার লতিফুল ইসলাম শিবলি আপনারা হয়তো সবাই চিনবা জেমসর তো বেশিরভাগ গান ওই লেখা লতিফুল ইসলাম শিবলি সম্পর্কে আসলে আমি হওয়ার কিছু নাই কারণ খুবই উঁচু মানের একজন লেখক গীতিকার যাই হোক সংগ্রহ করতে পারবেন তাই বই আশা করি ভালো লাগব একটা বই আমি ইচ্ছা করে রাখলাম সব শেষে বার হল আমার প্রিয় একটা মানুষের আচ্ছা সময় বেশি যায় বৃষ্টির জলে রশিদ হারুন সাস্টের একজন বড়ো ভাই আমি আমার যতটুকু মনে করে ইকোনমিক্সের প্রথম বেচের ছাত্র রশিদ হারুন আমার খুব প্রিয় একজন কবি বর্তমান সময়ের যারা লাইভ দেখরা যদি কবিতা পড়তে ইচ্ছা করে ভালো লাগে তাইলে রশিদ হারুনের কবিতার বই সময় বেশি যায় বৃষ্টির জলে সংগ্রহ করতে পারেন আর আজকের লাইভের সর্বশেষ আকর্ষণ সর্বশেষ যে জিনিসটা দেখাইনি এইটা হলো আমার খুব প্রিয় একজন মানুষ আমি যে সময় থেকে কবিতা লেখালেখি শুরু করি ওই সময় থেকে তাই কবিতা পড়ি বিভিন্ন লেখা পড়ি খুব ভালো লাগতো যদিও কোনো সময় বুঝি না কিতা পড়লাম কিতা হরলাম কিতা লেখলা কিন্তু ভালো লাগতো সময় এখনও ভালো লাগে গত বছর আইসলা ইংল্যান্ড তো আমরা দাওয়াত করছিলাম একটা প্রোগ্রাম করতাম কোনো কারণবশত প্রোগ্রাম করতে পারছি না কারণ কিন্তু আমরা একজন সদস্য দেশ গেছ লাগে তাইনের মা অসুস্থ আসলা আমরা খুব ছোটো একটা গ্রুপ সাইট ছয় জনের তো একজন থাইনের একটা বইয়ের প্রকাশনা উৎসব করবার লাগেই আমরা দাওয়াত করছিলাম জফির বাইরে তো তাই দেশে যাওয়ার কারণে এটা করতে পারছি না কিন্তু তাই জফির বাই আইসইন আওয়ার পর আমরা এমনি গরুয়াভাবে বইয়া থাইনার লোক কিছু সময় কাটাইছি খুবই আন্তরিক একজন মানুষ আমার দেখা মানুষগুলোর মধ্যে এই জফির ভাই বর্তমানে স্বাস্থ্যের একজন শিক্ষক উম লেখা সিলেটে সিলেটে বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস মনে হয় এই বছর বের হয়েছে বইটা তো এটা আসলে আমার মনে হয় প্রত্যেকের ওই সংগ্রহে রাখা উচিত এটা একটা ঐতিহাসিক দলিল হইতে পারে অন্তত সিলেটের যারা আছেন শিক্ষানুর আগে ভাই বন্ধু তারা তো অবশ্যই সংগ্রহ থাকতে বা সিলেটে বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস জফির সেতু জফির সেতু রুচি আলাদা বইটাও নিশ্চয়ই আলাদা কিছু ব শিমল সিলেট বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস যফের সেতু গ্রন্থ সত্য প্রকাশক নাগরি ভারতখানা সিলেট যাই হোক দেখিল না বাংলাদেশ থেকে কিতা আইল আপনারও যারা এরা দেশ থেকে ইটা তো আনতই আর দেশও যারা আসেন সুযোগ পাইলেও ইটা দিতইবা আর আমরা তো আর আসি গল দিলে আমরা কিতা দেই না দেই এটা তো আর কইতাম কিতা আপনারা কইবা নেই ওকে ধন্যবাদ সকলের কষ্ট করে না লাইভ দেখা দেয় আর এটা দেশও তো আছে কিনা না কিনছে অসুবিধা নাই খুদা হাফিজ